গাইস, আপনি তো আপনার জীবনে অনেক ধরনের ব্রিজ দেখেছেন, কিন্তু আপনি কি জানেন পানির ভিতরে যে পিলারগুলো বানানো হয় ওগুলো কিভাবে বানানো হয়? তো গাইস, পিলার বানানোর না অনেক গ্রুপ প্ল্যান আছে। তার ভিতরে সবথেকে বেশি ইউজ করা প্ল্যানের নাম হলো কোফা ড্যাম। প্রথমে একটা লোয়ার খাঁচাকে অ্যাসেম্বল করা হয়, তারপরে যেখানে পিলার বানাবে সেখানে যেয়ে বসিয়ে দেওয়া হয়, তারপরে ওর ভিতরে সব পানি বের করে দেয়, তারপরে ইঞ্জিনিয়াররা ওই খালি জায়গার ভিতরে কাজ করে।